সেইটা চয়েস, যেই বলবো যে না এটাই করতে হবে সেটাকেই বলছে মতুয়ার বুদ্ধি। ঠাকুর বললেন এটাই হচ্ছে মতুয়ার বুদ্ধি, নানান পথ দিয়ে যাওয়া যায়, যে কেউ যেরকম ভাবে যাবে। এবারে আবার বলছেন, কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন, এই বলে ঝগড়া করে যে বৈষ্ণব সে বেদান্তবাদীদের সঙ্গে ঝগড়া করে। বৈষ্ণবদের তো মূর্তি, কিন্তু আবার আসামে যদি যান সেখানে যে শঙ্করপন্থীরা আছেন তো তারা কিন্তু কৃষ্ণের মূর্তি পুজো করেন না, যদিও বৈষ্ণব। তো ওদের বৈষ্ণব ধর্ম যেহেতু শঙ্কর দেব যখন উনি প্রতিষ্ঠা করছেন তো সেখানে ছোট ছোট ট্রাইবরা ছিল, ওরা নিজেদের মধ্যে লড়াই করত, তখন ওদেরকে একত্রিত করবার জন্য বৈষ্ণব ধর্ম করলেন কিন্তু মূর্তিটা বাদ দিয়ে। তার কারণ, একে মূর্তি সম্পর্কে বিরূপ ধারণা ছিল, দ্বিতীয় কোন মূর্তিটা নেব, ওই কেউ বলবে যে বাঁশি বাজানো কৃষ্ণ, কেউ বলবে রাধা কৃষ্ণ, কেউ বলবে যুদ্ধক্ষেত্রে যে কৃষ্ণ সেরকম কৃষ্ণ, আবার ঝগড়া। ওই জন্য মূর্তিটা বাদ দিয়ে উনি শুধু কৃষ্ণকে নিলেন, আর ওই বইটা ভাগবতটাকে উনি পুজো করতে বললেন। ভাগবতটা বড় পুজো, পুজো কর, ওই ভাগবতটাই ওরা পুজো করে। যেমন আমাদের শিখরা তারা গুরু গ্রন্থ সাহেবকে পুজো করে, ওই গ্রন্থটাকে, এরাও ভাগবতটাকে পুজো করে। সেই জন্যে ওদের যে মন্দির গুলো সেখানে কোনো মূর্তি নেই। এখন এই নানান রকম ভাব নিয়ে সবাই করে, কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার, কেউ বলছে মূর্তি, কেউ বলছে মূর্তিহীন, কিন্তু যে কোনো ভাবেই যাওয়া যেতে পারে। আর তাছাড়া আমরা যে বলবো এই পথটাই ঠিক, অন্য পথটা ভুল, আমি কি সেই পথে সফলতা পেয়েছি, আমি বলবো কি করে? আমার নিজের যদি অভিজ্ঞতা না হয়, ঈশ্বর লাভের অভিজ্ঞতা না হয়, তাহলে আমি বল